আসসালামু আলাইকুম, আমি ডক্টর হুমায়রা, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড গভর্নমেন্ট হসপিটালে। আজকে আমরা কথা বলবো লেজার কার্বন পিল নিয়ে। বর্তমান সময়ে খুব পপুলার একটা প্রসিডিউর কার্বন পিলিং। এই পিলিং শব্দটা থাকাতে অনেকে একটু কনফিউজড হয়ে যান, এটা কি কেমিক্যাল পিলিং নাকি লেজার থেরাপি। মূলত এটা লেজার থেরাপি। এই প্রসিডিউরে প্রথমে আমরা রোগীর ত্বকে একটা কার্বন জেল অ্যাপ্লাই করি, দেন নির্দিষ্ট সময় পরে আমরা ইন্ডিয়া কি সুইচ লেজারের মাধ্যমে হিটটা দিয়ে থাকি। কার্বন দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে তার অ্যাবিলিটি আছে এই লেজার এনার্জিটাকে অ্যাবজর্ব করার, যার কারণে আমরা যে রেজাল্টটা চাচ্ছি, যে ডার্মাল মডেলিং এবং কোলাজেন রিজেনারেশন, এই এফেক্টটা আমরা খুব ভালোভাবে পেয়ে থাকি। সাধারণত কার্বন পিলিং আমরা কাদের ক্ষেত্রে করে থাকি? যারা একটু লং টার্ম ব্রাইটেনিং এফেক্ট চাচ্ছেন বা ইনস্ট্যান্ট একটা গ্লো চাচ্ছেন, অথবা খুব বেশি ট্যান্ড হয়ে যাচ্ছেন, চেহারায় কালচে ভাব আসছে, তাদের জন্য এই প্রসিডিউরটা খুব ভালো একটা রেজাল্ট দেখা যায়। এছাড়াও মেস্তা অথবা অ্যাকনির ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দেখা যায় যে কনভেনশনাল ট্রিটমেন্টে ব্রণ ভালো হচ্ছে না, এই প্রসিডিউরের মাধ্যমে ডিপ এক্সফোলিয়েশন তো হচ্ছেই, পাশে ক্লক পোরগুলো যখন ওপেন হয়ে যায় তখন দেখা যায় যে অ্যাকনি ব্রেকআউট অনেক কমে আসে। সো ওভারঅল স্কিন রেজুভেনেশন, স্ক্রিনের ব্রাইটেনিং এফেক্টের জন্য বর্তমানে কার্বন পিল লেজার পদ্ধতিটা আমরা খুব বেশি চুজ করে থাকি। সো দেখা যায়, আমরা সাধারণত বলে থাকি 4 থেকে 6 সপ্তাহ পর পর, সাধারণত 5 থেকে 6টি সেশন নেওয়ার জন্য। যেটাই করুক না কেন, সব কিছুই নির্ভর করছে আপনি কার পরামর্শে করছেন এবং কাকে দিয়ে করাচ্ছেন। সো যারা নিজেদের ত্বককে ভালোবাসেন, ত্বক নিয়ে একটু সচেতন আছেন, আমি বলবো যে কোনো প্রসিডিউর ত্বকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।